নমস্কার, প্রত্যহ ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রত্যহ ভাগ্যবার্তা নিয়ে আপনাদের সামনে চলে আসা, যেখানে আমরা আলোচনা করে থাকি আমাদের প্রাত্যহিক গ্রহগত অবস্থান নিয়ে আলোচনা করে থাকি। আমরা 12টি রাশির রাশিফল ঠিক কেমন যাবে জাতক বা জাতিকার ক্ষেত্রে, এবং তার সঙ্গে আপনাদের তরফ থেকে করা কোনো না কোনো হোয়াটসঅ্যাপে প্রশ্নের উত্তর অবশ্যই আমরা এখান থেকে পেয়ে থাকি, যার মাধ্যম দিয়ে পেয়ে থাকি। আমাদের সঙ্গে তিনি রয়েছেন, যিনি বংশ পরম্পরা জ্যোতিষ চর্চা, সংখ্যাতাত্ত্বিক বিজয় বিশ্লেষণ এবং বাস্তু বিচার বিশ্লেষণের সামগ্রিকতায় মানুষকে সফলতা দিয়ে আসছেন লাগাতার অতীত বর্তমান ভবিষ্যৎ নিরিখে অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে, এবং যিনি জ্যোতিষশাস্ত্র, সনাতন জ্যোতিষশাস্ত্রকে আমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছেন। আমাদের সঙ্গে রয়েছেন ভৃগুর শ্রীজাতক, অনেক স্বাগত পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা আজকে আমাদের অনুষ্ঠানের সাথী হয়ে রয়েছেন, অবশ্যই ফোনে নয়, শুধু আলোচনার সাথী হয়ে। অনেকে অনেক জানতে চান এই জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে, অনেক প্রশ্ন মনে ঘোরে, সেই নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান। তার আগে বলবো অবশ্যই গ্রহগত অবস্থান থেকে চলে যাব রাশিফলে। হ্যাঁ, প্রথমে আজকে গ্রহগত সন্নিবেশ বলবো। রবি আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করছে মকর রাশির উত্তরাশা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতপিশা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে ধনুরাশির উত্তরাশা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে অর্থাৎ ভরণী নক্ষত্রে মেষ রাশির, শনি আজকে অবস্থান করছে মকরের উত্তরাশা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে আদ্রা নক্ষত্রে অর্থাৎ মিথুনে, কেতু আজকে অবস্থান করছে ধনুরাশির মূলা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি শুভাশুভ মিলিয়ে চলবে। আজকে আপনার মানসিক টেনশন বজায় থাকবে, তার পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকারা যে কোনো, বিশেষ করে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মানসিক টেনশন বজায় থাকবে, তার পাশাপাশি পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যা ও জটিলতা, বিশেষ করে প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি। মেষরাশির জাতক জাতিকাদের আজকে অর্থনীতি অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা, এবং আজকে মেষরাশির জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি শুভ, আজ পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল। আজ মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে আজকে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু শুভ অশুভ মিলিয়ে চলবে। কর্কট রাশির জাতক জাতিকারা আজকের দিনটি কিন্তু কোনো রকমভাবে শুভ ব্যাপারে কিন্তু চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে, মানসিক টেনশন বৃদ্ধি হবে। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি সতর্কতা অবলম্বন করে চলতে হবে, মানসিক টেনশন বৃদ্ধি। তার পাশাপাশি যারা ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং সিংহরাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি শুভ, আজ অর্থনৈতিক অর্থপ্রাপ্তির ক্ষেত্রে শুভাশুভ ফল আসতে পারে। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ করে আজকে মানসিক টেনশন বৃদ্ধি এবং প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা হওয়ার কারণেও মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ না, আজকে নানাবিধ সমস্যার জটিলতা, গুপ্ত সত্য বৃদ্ধি এবং মানসিক টেনশন বজায় থাকবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি শুভ, আজ আপনারা বিশেষ করে পারিবারিক দিক থেকে নানাবিধ শুভাশুভ ফল মিলবে। কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল আসবে ঠিকই, কিন্তু প্রিয়জনের কিছু কিছু শারীরিক বিড়ম্বনার কারণে মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, আজ হচ্ছে আপনাদের পারিবারিক দিক থেকেও শুভ, এবং তার পাশাপাশি আপনাদের যে কোনো শুভ ব্যাপারে অগ্রসর হতে পারেন দক্ষিণ দিকে। আজকে হচ্ছে আপনাদের শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, আজ মকর রাশির জাতক জাতিকাদেরও বিশেষ করে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে নীল এবং সাদা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ মানসিক টেনশন বজায় থাকবে এবং শারীরিক বিড়ম্বনা গুপ্ত সত্য বৃদ্ধি। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন, সতর্কতা অবলম্বন করতে হবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়,
মীন রাশি জাতক জাতিকা সতর্কতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি হবে, অর্থনাশ এবং গুপ্ত শক্তি বৃদ্ধি। এবং আজকে হচ্ছে আপনাদের শুভ দিক, পূর্ব দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। আর আপনাদের বলে রাখি চেম্বারের কথা, এখন কলকাতার ভিতরে চেম্বারের মধ্যেই আপনারা পণ্ডিতজিকে পাচ্ছেন। প্রত্যেক রবিবার এবং বুধবার ওনার চেম্বার রয়েছে বারাসাতে, এবং সোমবার দিন উনি গড়িয়াহাট চেম্বারে থাকেন। এবং ফোন নাম্বার বলে দিই, 9836719908, 9833646459 এবং 8583013265। তিনটি বুকিং নাম্বারসে অবশ্যই বুকিং নেওয়া হচ্ছে, এবং তার মধ্যে বলে দিই 9836719908 এই পার্টিকুলার নাম্বারটিতে যেমন আপনারা ফোনে বুকিং করতে পারেন, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপেও কিন্তু বুকিং করতে পারেন, কারণ হোয়াটসঅ্যাপে বুকিং অন রয়েছে। আর আপনাদের এই হোয়াটসঅ্যাপের প্রসঙ্গ থেকে বলি যে আপনাদের তরফ থেকে করা কোনো না কোনো প্রশ্ন অবশ্যই পণ্ডিতজিকে আপনারা হোয়াটসঅ্যাপে জানান, এবং সেই অনুসারে উনি আপনাদেরকে উত্তর দিয়ে দেন যে কি প্রতিকার প্রতিবিধান থেকে বড় কথা হচ্ছে কি হয়েছে সমস্যা ছকে, যেটা উনি অ্যানালিসিস করেন খুব ভালো। তেমনই একটা হোয়াটসঅ্যাপে এখন যাবো, তাই তো? হ্যাঁ, লিখেছেন, নমস্কার পণ্ডিতজি, আমি আপনার প্রত্যহ ভাগ্যবার্তার একজন প্রতিদিনের দর্শক। আপনি যখন সবার ভাগ্য সম্বন্ধে বলেন, তখন আমার মনে হয় আপনি যদি আমার ছেলের সম্বন্ধে কিছু বলেন তবে আমি আমার কাছে আর আপনার কাছে খুব কৃতজ্ঞ হব। আমি খুব অসুস্থ, আমি ঘর থেকে বেরোতে পারি না, আমার ছেলের জন্য খুব চিন্তায় আছি। বিশ্বজিৎ সেন, 1/1/1996, 11:50 কলকাতা। পণ্ডিতজি, কী করতে হবে যদি একটু বলেন তবে আমি কৃতজ্ঞ হব। আচ্ছা, মীন লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, নরগণ, আপনার ছেলের জন্মছকে যেটা পাচ্ছি, রবি হচ্ছে 16 ডিগ্রিতে অবস্থান করছে এবং তার পাশাপাশি মঙ্গলের অবস্থান 0 ডিগ্রিতে। অর্থাৎ মঙ্গল কিন্তু কিছুটা হলেও হচ্ছে সে ডিগ্রি পায়নি, এবং মঙ্গল হচ্ছে মঙ্গল হচ্ছে সম্পূর্ণভাবে মকর রাশিতে ডিগ্রি পায়নি, এবং তার পাশাপাশি বৃহস্পতি অবস্থান করছে 5 ডিগ্রিতে অর্থাৎ ধনুরাশিতে। এবার জন্মছকে আমি একটু আসছি, রবি বৃহস্পতিটা সক্ষেত্রে কম্বাস্ট অবস্থায় আছে এবং মঙ্গলও কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে। মঙ্গল কম্বাস্ট এবং বৃহস্পতি কম্বাস্ট অবস্থায় আছে লগ্ন কেতুর অবস্থান দ্বিতীয় চন্দ্রে, সপ্তমে রাহু, অষ্টম এবং দশমভাবে রবি বৃহস্পতি, একাদশভাবে বুধ শুক্র মঙ্গলের অবস্থান, দ্বাদশভাবে শনির অবস্থান। জন্মছকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে জন্মছকে চতুর্থ প্রতি কারকগ্রহ হচ্ছে বুধ এবং নবম প্রতি কারকগ্রহ হচ্ছে মঙ্গল, এবং বুধ এবং মঙ্গল এর যেটাকে বলা হয় সহাবস্থান, এবং পঞ্চম চতুর্থপতি এবং নবমপতির সহাবস্থান সবসময় শুভ, এতে কী হয় উচ্চশিক্ষা দেয়। চতুর্থপতি কারকগ্রহ যদি কখনও জাতক জাতিকার জন্মছকে পঞ্চমপতির সঙ্গে রাজযোগের আকার নেয়, অথবা ভাগ্যপতি কারকের সাথে রাজযোগের আকার নেয়, বা কর্মপতির সাথে রাজযোগের আকার নেয়, সেই জাতক জাতিকাকে বলা হয় বিদ্যাবত্তা যোগ। অর্থাৎ এই জাতকের বিদ্যাবত্তার যোগ আছে এবং তার পাশাপাশি এই জাতকের জন্মছক অনুযায়ী কিন্তু এর উচ্চশিক্ষারই কিন্তু আমি চার্ট পাচ্ছি। আচ্ছা, রবি বৃহস্পতি কিন্তু দশমভাবে আছে অবস্থান করছে, রবি বৃহস্পতি দশমভাবে থাকা শুভ, এতে কী হয় কর্মজীবনে সাফল্য আসে। কিন্তু দেখা যাচ্ছে মীনলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু সক্ষেত্রে অবস্থান করছে, অর্থাৎ নিজের ভাবে অবস্থান করছে, এতে কী হয় বৃহস্পতিকে আমরা জানি যে সন্তান ভাব, বৃহস্পতি হচ্ছে ভাগ্যভাব, বৃহস্পতি কর্মভাব। বৃহস্পতি যখন কর্মভাবে স্বভাবে থাকে, সক্ষেত্রে থাকে, সেক্ষেত্রে কী হয় তার নিজের ভাবের কিছু ক্ষতি করে সেটা কিন্তু, মানে অর্থাৎ বৃহস্পতি কিন্তু কর্মকারক গ্রহ হয়েও কিন্তু নিজের ভাবের ক্ষতি করছে, তাদের কর্ম জীবনের দিক থেকে কিন্তু একে সমস্যা দেবে। এবং তার পাশাপাশি রবি হচ্ছে বৃহস্পতি হচ্ছে রবির সাথে অর্থাৎ কম্বাস্ট অবস্থায় আছে। অর্থাৎ আমরা জানি যে চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই গ্রহগুলো কিন্তু রবির কাছাকাছি থাকলে অর্থাৎ কম্বাস্ট হয়, 10 ডিগ্রির মধ্যে থাকলে তার কম্বাস্ট অবশ্যই হয়, কিন্তু 5 ডিগ্রির মধ্যে থাকা একেবারেই শুভ নয়। এবং রবি বৃহস্পতির এখানে বৃহস্পতি টোটালি কম্বাস্ট অবস্থায় আছে সক্ষেত্রে থাকা সত্ত্বেও, এবং মঙ্গল কম্বাস্ট অবস্থা করে, মঙ্গল হচ্ছে দেখাচ্ছে এখানে মকর রাশিতে অবস্থান করছে, কিন্তু মঙ্গল কিন্তু 0 ডিগ্রিতে আছে, অর্থাৎ মঙ্গল কিন্তু মকরের তখনও কিন্তু ডিগ্রি পায়নি। অর্থাৎ মঙ্গল ভাগ্যপতি কারকগ্রহ হচ্ছে কম্বাস্ট,
কর্মপতি কারক গ্রহ বৃহস্পতিও কম্বাস্ট, অর্থাৎ একটা জাতক জাতিকার জন্মছকে ভাগ্যপতি কর্মপতি কখনো কম্বাস্ট থাকা শুভ নয়। সবসময় মনে রাখবেন শনি কিন্তু কখনো কম্বাস্ট হয় না, শনিকে কিন্তু রবি শনি কখনো কম, রবি শনি যদি কখনো তারা এক 10 ডিগ্রির মধ্যে থাকে কিন্তু শনি কখনো কম্বাস্ট হয় না। রাহুকেতু তো নয়, কারণ রাহুকেতু হচ্ছে ছায়াগ্রহ, ওরা কখনো রবির সাথে থাকা মানে কম্বাস্ট নয়। রাহুকেতু রাহু এবং রবি একত্রে থাকলে সেটাকে আমরা বলি গ্রহণ দোষ। এবং এই ক্ষেত্রে জাতকের ভাগ্যপ্রতিকারক গ্রহ মঙ্গল কম্বাস্ট, কর্মপ্রতিকারক গ্রহ বৃহস্পতি কম্বাস্ট, এটা কিন্তু শুভ নয়। অর্থাৎ তার জীবনে ভাগ্য বিড়ম্বনা আসবে, কর্ম বিড়ম্বনাও আসবে। অর্থাৎ তার পাশাপাশি কী দেখব আমরা, যে তার বর্তমান মহাদশা কী চলছে, বর্তমান মহাদশা চলছে সেটা হচ্ছে আমি দেখে নিচ্ছি এক মিনিট। বর্তমানে মহাদশা চলছে এর রাহু, অর্থাৎ গত নভেম্বর মাস থেকে কিন্তু রাহুর মহাদশা শুরু হয়েছে, এবং তার আগে ছিল মঙ্গলের মহাদশা। মঙ্গল ভাগ্যপতি কারক গ্রহ মঙ্গলের মহাদশা কিন্তু তার কম্বাস্ট অবস্থা সে কাটিয়ে এসছে, এবং মঙ্গলের মহাদশা কিন্তু তাকে সেভাবে সাফল্য দেয়নি। এবং এখন রাহুর মহাদশা, রাহু কিন্তু এই লগ্নের সপ্তমভাবে অবস্থান করছে, রাহুর মহাদশা কিন্তু সেকে এর জীবনে কিন্তু কর্মজীবনে সাফল্যের ক্ষেত্রে কিন্তু বাধা আসবে। এবং রাহু বৃহস্পতির অন্তর্দশাও কিন্তু কর্মজীবনের দিক থেকে তার নানাবিধ সমস্যা বা সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা আসবে। অর্থাৎ এর কর্মভাব নিয়ে কিন্তু খুব চিন্তার বিষয়। রবি বৃহস্পতি একত্রে থাকা মানে কিন্তু তার জীবনে কিন্তু কর্মজীবনে কিন্তু সাফল্য দেয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে রবি বৃহস্পতি সহাবস্থান আছে ঠিকই, কর্মভাবে সহাবস্থান আছে, কিন্তু বৃহস্পতি যেহেতু কম্বাস্ট অবস্থা আছে, বৃহস্পতি যেহেতু ভাবপতি স্বভাবে স্বক্ষেত্রে অবস্থান করছে, এটা কিন্তু শুভ নয়, এটা কি হয় কর্ম বিড়ম্বনা ঘটায়। আমি এই প্রসঙ্গে আরেকবার বলবো যে 23 মার্চ অর্থাৎ গতকাল থেকে যে মঙ্গল এবং শনির যে সহাবস্থান, এই সহাবস্থান কিন্তু বিশেষ করে 45 দিনের জন্য থাকবে, এটা কিন্তু শুভ নয়, কারণ শনি মঙ্গলের সহাবস্থানকে আমরা বলি বীজদোষ। এবং এই বীজদোষের ক্ষেত্রে কিন্তু যে কোনো জাতক জাতিকার জীবনে কিন্তু নানাবিধ সমস্যা বা জটিলতা আনে। অর্থাৎ বীজদোষের জাতক জাতিকার যদি কখনো দুস্থানগত হয়, এবং বিশেষ করে তাদের যদি মঙ্গলের মহাদশা আসে বা শনির মহাদশা আসে, আপনারা প্রত্যেকেই জানেন যে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু বিভিন্ন দিক থেকে দুঃসময় আসে, এবং তার পাশাপাশি যদি কখনো অশুভ গ্রহের দশাও আসে বা দুস্থানগত যে কোনো গ্রহের দশা আসে, তাহলেও কিন্তু তার জীবনে দুঃসময় আসে। অর্থাৎ এই যে মঙ্গল এবং শনির যে সহাবস্থান যে 45 দিনের জন্য থাকবে, এটা কিন্তু শুভ নয়, এটা বিশেষ করে যে কোনো জাতক জাতিকা কেন আমাদের দেশের পক্ষ শুভ নয়। সেটা হচ্ছে বিশেষ করে আমাদের তো মকর রাশি ভারতবর্ষ, ভারতবর্ষ মকর রাশির রাশিতেই মঙ্গল শনির সহাবস্থান। কিন্তু একটা কথা বলবো এই ক্ষেত্রে, সেটা হচ্ছে বিশেষ করে এই 29 মার্চ শেষ রাত্রি অর্থাৎ 30 মার্চ ভোর থেকে বৃহস্পতি কিন্তু মকর রাশিতে প্রবেশ করবে 91 ডেজ 91 দিনের জন্য। অর্থাৎ বৃহস্পতি এবং শনির যে সহাবস্থান হবে সেটাকে বলা হয় গুরু সৌরিযোগ, প্রবল গুরু সৌরিযোগ, এবং বৃহস্পতির নিজভঙ্গ রাজযোগ। এই বৃহস্পতি যখন নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করবে এবং গুরু সৌরিযোগের আকার সৃষ্টি করবে, সেটা কিন্তু শুভ, এবং মকর রাশিতে সেটা হবে, ভারতবর্ষের রাশিতেই হবে। অর্থাৎ বৃহস্পতি যখন আস্তে আস্তে ডিগ্রি পেতে থাকবে, তখন কিন্তু ভারতবর্ষের পক্ষে শুভ, এবং সেটা কিন্তু মানে বিশেষ করে আমাদের ভয়ের কিছু নেই, যে আমরা যে ভয়ের মধ্যে একটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি, আশা করি এই আতঙ্ক কিন্তু কেটে যাবে। আপনারা এই কিছু দুঃসময় এই কিছু দিনের জন্য থাকবে, অর্থাৎ আমার বিশেষ করে জ্যোতিষীয় ক্যালকুলেশনে আমি বলি বা আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় বলি যে শনি মঙ্গলের এই সহাবস্থান 23 থেকে 29 মার্চ পর্যন্ত, কারণ এই সময়টা কিন্তু চন্দ্র কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে, কারণ চন্দ্র এবং রবির সবসময় মনে রাখতে হবে 120 ডিগ্রি ডিফারেন্স থাকা দরকার। এবং এই সময়ের মধ্যে কিন্তু আস্তে আস্তে চন্দ্র কিন্তু 120 ডিগ্রির ঘর অতিক্রম করবে রবির থেকে। রবিচন্দ্র 120 ডিগ্রির মধ্যে থাকা মানে
অর্থাৎ কী হয়, সেই সময় কিন্তু নানা বিভিন্ন মানসিক দিক থেকে আমরা নানাবিধ বিভ্রান্ত থাকি, এবং এই চন্দ্র এবং রবির 120 ডিগ্রি ঘর অতিক্রম করার পর এবং বৃহস্পতি যখন 30 মার্চ মকর রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু ভারতবর্ষের এই যে আতঙ্ক আমরা আছি বিশেষ করে আস্তে আস্তে সম্পূর্ণ কেটে যাবে, এবং তার পাশাপাশি বৃহস্পতির ডিগ্রি, আমি রাতারাতি সেটা হবে না, বৃহস্পতির ডিগ্রি পাবে, ভালোর দিকে যাবে, ভালোর দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে। আমার হিসাবে কিন্তু ভারতবর্ষের দিক থেকে কিন্তু কোনো সমস্যা নেই, বা যে মানে আমার জ্যোতিষীয় ক্যালকুলেশনে বলে, কারণ গ্রহ নক্ষত্রের অবস্থানের অনুযায়ী, কারণ কি মকর রাশিতেই কিন্তু বৃহস্পতি শনির সহ অবস্থান, এবং মঙ্গল কিন্তু আস্তে আস্তে সরে যাবে, মঙ্গল কিন্তু আস্তে আস্তে 45 দিনের মধ্যে সে কুম্ভ রাশির ঘরে প্রবেশ করবে, এবং মঙ্গল তার ডিগ্রি পেতে পেতে কিন্তু আস্তে আস্তে যখন কুম্ভ রাশির দিকে অগ্রসর হবে তখন কিন্তু তার ক্ষমতা লোপ পেতে থাকবে। তার পাশাপাশি রাহু কিন্তু অবস্থান করছে রাশির বিশেষ করে ষষ্ঠভাবে, অর্থাৎ মকরের ষষ্ঠভাবে রাহুর অবস্থান, অর্থাৎ মিথুনে, অর্থাৎ রাহুর অবস্থানও ভালো, অত ভয়ের কিছু নেই, আতঙ্কের কিছু নেই, আমরা সম্পূর্ণভাবে সেফ জোনে থাকবো আগামী দিন। সেই জন্য আমি এই রাশিচক্রটা মানে বিচার করতে করতে এই জিনিসটা মনে পড়লো আমার, কারণ এর জন্মছকে কিন্তু মঙ্গল হচ্ছে সক্ষেত্রে এবং শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। যাই হোক, এই জাতক জাতিকার জন্মছক অনুযায়ী কিন্তু কিছুটা কিন্তু মানে রেমিডিয়ালের ব্যাপার থাকতে পারে, কারণ কর্মভাব এবং ভাগ্যভাবের কিছু বিড়ম্বনা দেখা দেবে, রাহুর মহাদশা কিন্তু হিসেবে সেভাবে শুভাশুভ ফল দেবে না। এবং আমি মানে এটুকুই বলবো যে এই জাতক জাতিক এই জাতকের যখন জীবনে মানে বিশেষ করে শনির অন্তর্দশা শুরু হবে সেই সময় থেকে আস্তে আস্তে ভালো টাইম দেবে, কারণ শনি হচ্ছে এই জন্মছকে কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছে। শনি যখন কোনো জাতকের দ্বাদশভাবে অবস্থান করে স্বক্ষেত্রে তখন সেটাকে বলা হয় বিমলা যোগ। এই বিমলা যোগের জাতক জাতিকাদের বিশেষ করে তার অন্তর্দশায় অর্থাৎ বিমলা যোগ, শনি দ্বাদশভাবে স্বক্ষেত্রে থাকে বিমলা যোগ হয়, এবং সেটা কিন্তু কখনো যদি তার অন্তর্দশা আসে বা দশা আসে তাহলে কিন্তু সে জাতকের সাফল্য দেয়, অর্থাৎ এই এর ক্ষেত্রে কিন্তু শনির অন্তর্দশা থেকে সাফল্য আসবে। যাই হোক, আমি এই ব্যাখ্যা থেকে আমি অন্যদিকে চলে আসবো। আমি একটা অবশ্যই কথা আমি পণ্ডিতজিকে বলতে চাই যে এত সুন্দর আপনি ভেঙে অ্যানালিসিস করেন, এটা এটা কি জানেন তো, জানেন আমি একটা কথা বলবো, কেউ ফোন করলো আমি দেখেছি আপনি পুরো গ্রহগত অবস্থানটা, আমি আমার এটা ধর্ম, আমি সমস্ত আমি জ্যোতিষটাকে সম্পূর্ণভাবে ভালোবাসি এবং জ্যোতিষটাকে নিয়ে আমি এখনও পড়াশোনা করি, এখনও কিন্তু রাত জেগে আমি জ্যোতিষের বিভিন্ন বই নিয়ে পড়াশোনা করি, কারণ কি আমি এর ভেতরে ঢুকতে চাই, এবং আমি যখন অনলাইনে ব্যাখ্যা করি বা যে কোনো জাতক জাতিকার জন্মছক নিয়ে ব্যাখ্যা করি, সম্পূর্ণ ব্যাখ্যা করি, কারণ আমার এটা তো জ্যোতিষীয় প্রোগ্রাম এবং জ্যোতিষটা নিয়ে আমি সবসময় ব্যাখ্যা করতে চাই এবং মানুষের মধ্যে বিশ্বাস আনতে চাই জ্যোতিষ সম্বন্ধে। আমি সেই জন্য কিন্তু ফেসবুক লাইভ শুরু করি, প্রত্যেক সপ্তাহে একদিন বা দুদিন করি ফেসবুক লাইভ, এবং একইভাবে করি। আপনারা বোধ হয় গত বুধবার, হ্যাঁ মানে আপনারা দেখতে পাবেন আমি ফেসবুক লাইভ করেছি, ইউটিউব বা ফেসবুক দুটোই, শুধু ফেসবুক না ইউটিউব ফেসবুক, হ্যাঁ আমার অ্যাস্ট্রোচক্র যে আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে নতুন নতুন যোগ নিয়ে আমি আলোচনা করি, অ্যাস্ট্রোচক্র পণ্ডিত ভৃগুর্ষি জাতক যোগ নিয়ে আলোচনা করি, এবং এগুলো কিন্তু অনেক ঈর্ষার কারণ অনেকের। এবং তার পাশাপাশি জানেন আমি যে রেমিডিগুলো দিই সমস্ত কিন্তু গভর্নমেন্ট সার্টিফিকেট, জিএসআই সার্টিফিকেট, এবং এগুলো কিন্তু এই যে আমার যে হ্যাঁ আমি যে হাত কুষ্টি বানাচ্ছি দেখাই, হ্যাঁ হ্যাঁ দেখাও। আচ্ছা প্রথমে বলি দু ধরনের কুষ্টি, এক হচ্ছে যে রোল যেটা দেখছেন হাত হাতে তৈরি কুষ্টি, এই এই কুষ্টিও আপনারা পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যদি হাতে তৈরি কুষ্ঠি না চান তাহলে কিন্তু একদম পেজ অনুসারে একটা মানে ফাইলেও করা রয়েছে। আমি একটু দেখাই কত বড় কুষ্ঠিটা, আমি এখান থেকে দেখানো শুরু করব। এটা একজনের নাম, একজনের কুষ্ঠি করা হয়েছে, এবং কতটা সময় সাপেক্ষ বিষয় আপনারা বুঝতে পারবেন, কত ডিটেলসে করা, ঠিক যেভাবে পণ্ডিতজি বলে থাকেন আপনি, এবং সেইভাবেই সেই বলার জায়গাটাই আমরা কিন্তু পাচ্ছি, বলার জায়গাটাই আমরা কিন্তু পাচ্ছি এই কুষ্ঠির মধ্যে, এবং সেটা যথেষ্ট সময় নিয়ে ডিটেলসে করা রয়েছে, অনেকটাই ডিটেলসে করা রয়েছে, বিষয়টা
একটু বেঁকে গিয়েছে, আমি চেষ্টা করছি দেখানোর, এইভাবে আমি একটু ধরে নিচ্ছি, নিয়ে একটু ঠিক করার চেষ্টা করছি, কারণ অনেকটা বড় কুষ্ঠি, কারণ এখন আমরা এই কুষ্ঠি পণ্ডিতজি পাই না, না এই পাবেন না, পাই না আমরা এখন। তো এখন যে কুষ্ঠিগুলো হয় সেগুলো কিন্তু মোটামুটি সবাই কম্পিউটারাইজড করেন, হ্যাঁ এখন সে হাতে বানানো কুষ্ঠি আপনারা পাবেন না, এবং টোটাল 20 ফুট লম্বা এই কুষ্ঠিটা, টোটাল 20 ফুট লম্বা আছে, এবং যাবতীয় পেডিশন পাবেন, সমস্ত ছকগুলো পাবেন, এবং খুব অল্প পয়সায় আমি এটা করি, এবং সেটা হচ্ছে আপনারা কুরিয়ারে পেয়ে যাবেন সমস্ত কিছু। তার পাশাপাশি এই কুষ্ঠিটা করার পর আপনারা আমার সাথে বিশেষ করে আপনারা টেলিফোনে আলোচনাও করে নিতে পারবেন রাত 9টার পর এই কুষ্ঠিটা সম্বন্ধে, হ্যাঁ এবং রাত্রি 9টার পর আমি আলোচনা করি, এবং এই কুষ্ঠিটার মধ্যে ডিটেলস প্রেডিকশন করা থাকে, এবং এই 20 ফুট লম্বা এই কুষ্ঠিটা আপনি পেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ডেট অফ বার্থ টাইম পাঠাতে হবে, এবং ব্যাংক ডিটেলস আমি পাঠিয়ে দেবো, এবং সেখানে আপনাদের পয়সাটা জমা করতে হবে। এবং এটা হচ্ছে দু রকম হয়, এই লম্বা হয় রোল কুষ্ঠি, আর একটা কিন্তু আমি, হ্যাঁ আর একটা কিন্তু ফাইল আকারও তৈরি করেছি, একটা ফাইল আকারও তৈরি করেছি, সেই ফাইল আকারটা আপনারা দেখাচ্ছি আপনাদের আগে আমরা দেখিয়ে নিই, আর এর খরচ কিন্তু আমি অনলাইনে বলে দিচ্ছি, সেটা মাত্র 4,500 টাকা খরচ, 4,500। প্রত্যেকটা পেজে কিন্তু একই জিনিস, যে 20 ফুট কুষ্ঠি দেখলেন ভেঙে ভেঙে করা রয়েছে প্রত্যেকটা পেজে, যারা ফাইল আকারে পাচ্ছেন, এবং যেটা বলে দিলেন পণ্ডিতজি আপনারা কিন্তু জেনে নিতে পারেন এই কুষ্ঠি সম্বন্ধে কি বৃত্তান্ত, টোটাল কী খরচপাতি সবটাই কিন্তু উনি বলে দেবেন। আর আপনাদের বলে রাখি যে আপনারা অবশ্যই ফোন নাম্বারসটা ফলো করুন, হেল্পলাইনটা ফলো করুন, অর্থাৎ ওনার যে বুকিং নাম্বার রয়েছে সেই নাম্বারটা ফলো করুন, সেখানে কিন্তু আরও ডিটেলস পাবেন। আর বিশেষ করে ওনার FB যে লাইভ উনি করে থাকেন, ফেসবুক লাইভ, সেইটাকে একটু ফলো করবেন, উনি ডিটেলসে বলেন যেমনটা প্রোগ্রামে। আমি ফেসবুক লাইভ ছাড়া আরও কিছু কিছু নতুনত্ব আমি আনছি, হ্যাঁ সেটা হচ্ছে আপনারা জানতে পারবেন, সেটা আমি পরবর্তীকালে জানাবো, আমার সেটাকে হচ্ছে ফেসবুক বা ইউটিউবেই জানাবো, এবং তার পাশাপাশি এখানেও জানাবো। আপনারা দেখবেন যে জ্যোতিষের আলোচনায় নতুনত্ব যেগুলো আপনারা ভাবতে পারবেন না, যেগুলো যে ধরনের আলোচনা আপনার জ্যোতিষ সম্বন্ধে, যেটা আমি ইউটিউব ফেসবুক লাইভ আমার মনে হয় আজ পর্যন্ত কোনো জ্যোতিষী করেনি, আমি প্রথম এনেছি, আমি প্রথম এনেছি। এবং তার পাশাপাশি আমি আর একটা নতুনত্ব জিনিস আনবো, সেটা আমি প্রকাশ করব না, আপনারা খুব এই যে আমাদের যে এখন যে লকডাউন চলছে এইগুলো সব কেটে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন সে সমস্ত আরও বিষয়ে অনুষ্ঠানটা, আমার আপনাদের ভালো লাগবে, আপনারা মনে করবেন যে হ্যাঁ আমরাও যাই সেই অনুষ্ঠানে, সেখানে আমরা করব অনুষ্ঠানটা, আরও জানার, আরও কিছু জানার, সেটা আমি এখন প্রকাশ করব না, সাসপেন্সে রাখবো, সমস্ত কিছু নতুনত্ব পাবেন। প্রত্যেকটা মানুষের ঈর্ষার কারণ হব আমি, এটা হচ্ছে মানে সরি প্রত্যেকটা যারা এই লাইনের সাথে যুক্ত আছেন জ্যোতিষ, যারা অনেক পুরনো অনেক দিন ধরে আলোচ মানে এই বিশেষ করে প্রোগ্রাম করছেন, বা যারা আমাকে সত্য বলে প্রতিপন্ন করছেন, ঈর্ষার কারণ হবে আগামী দিন। অবশ্যই আমরা ডিটেলসে আরও জানতে পারবো, আপনাদের আরেকবার বলে দিই যে GSI সার্টিফাইড কিন্তু ওনার প্রতিকার প্রতিবিধান, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই যে এইটা GSI সার্টিফাইড হওয়াতে কী সুবিধা হবে, আমরা সম্পূর্ণভাবে সে বিশুদ্ধ জিনিসটা পাবে, কারণ আজকাল তো প্রত্যেকেই যাচ্ছে ঠান্ডা হাওয়া ঠান্ডা বাতাস খেতে, হ্যাঁ আমি ঠান্ডা হাওয়া ঠান্ডা বাতাস দেবো না, বিশুদ্ধ জিনিস দেবো। অবশ্যই তার জন্য অপেক্ষা থাকবে, আজকে হাতে সময় নেই, আপনারা যোগাযোগ করতে থাকুন। ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।